ফের লোকালয় বাইসন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বানারহাট ব্লকের ধন্দাশিমলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাইসনের গুতোয় আহত হয়েছেন একজন, তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোর 6টা নাগাদ ধন্দাশিমলায় দাসপাড়া এলাকায় প্রথমে এই বাইসনটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় মানুষজন ধাওয়া করলে এলাকায় ছুটে বেড়ায় বাইসনটি। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা ও নাথুয়া রেঞ্জের বন কর্মীরা, রয়েছে বানারহাট থানার পুলিশ। স্থানীয়দের তরফে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, বাইসনটি বর্তমানে গ্রামেই রয়েছে, তবে কিছুটা নিরাপদে রয়েছে এলাকার মানুষ। বাইসনটির উপর নজর রাখছে বনকর্মীরা। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড সূত্রে খবর, বাইসনটিকে পার্শ্ববর্তী জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। বেশি ছোটাছুটি করলে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে নিয়ে যাওয়া হবে। এখন কোথায় রয়েছে? এখন এই যে রয়েছে ধন্দাশিমলা নিকেতনের পাশে। আচ্ছা, বন দপ্তর বা পুলিশ এখানে এসছে? এসছে, সরকারি যত বন দপ্তর, তারপর আমাদের চিকিৎসক সবাই আছে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।